नमस्कार बंधुरा क्विक बायोलॉजी यूट्यूब चैनले तुम्हारे आरेक बार सकल के स्वागत। आज के आलोचना करब माध्यमिक चार नम्बर चैप्टारे जो अभिव्यक्ति चैप्टार तर ल्यामार्कवाद डार्विनवाद अभिव्यक्तिर आरो अन्यान्य विभिन्न मतबाद विभिन्न जे नतून डार्विनवाद नतून ल्यामार्कवाद सेगुलो एसेछे सेगुलो निये आलोचना करब। तो भिडियोटि शेष पर्यन्त देखते थाको और आमार अन्यान्य समस्त भिडियो लिंकगुलो এই ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাকি চ্যাপ্টারগুলো ভিডিও দেখতে পারবে। তো শুরু করা যাক। তো ল্যামার্কবাদ এবং ডারউইনবাদ এইগুলো হলো অভিব্যক্তির একটা খুব গুরুত্বপূর্ণ একটা মতবাদ। এই বিজ্ঞানীরাই প্রথম অভিব্যক্তি ব্যাপারটাকে শুরু করেছিলেন, তারাই প্রথম অভিব্যক্তি জিনিসটাকে বুঝতে চেষ্টা করেছিলেন এবং অভিব্যক্তি বলে যে একটা জিনিস আছে সেটা এনারাই প্রথম আবিষ্কার করেছিলেন। তো এনাদের যে মতবাদ এগুলোকে মতবাদ বা হাইপোথিসিস বলা হচ্ছে, কারণ অভিব্যক্তি অনেক কিছুই মতবাদ অনুসারে চলে। জিনিসটা এতটাই ধারাবাহিক প্রক্রিয়া এবং এতটাই দীর্ঘ সময় ধরে চলে যে সেটাকে সরাসরি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করা সম্ভব নয়, তাই উভয় ক্ষেত্রে আমরা মতবাদ কথাটা ব্যবহার করি। তো প্রথমে আমরা আসি ল্যামার্কের মতবাদ। তো ল্যামার্কের মতবাদ হলো 1809 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফরাসি বিজ্ঞানী যা ব্যাপটিস্ট মোনেট ল্যামার্ক, তিনি ল্যামার্কবাদ প্রথম প্রচলন করেন এবং ল্যামার্কবাদ মত অনুসারে তার যে বক্তব্যগুলো ছিল সেইগুলো তিনি একটি বইয়ে পাবলিশ করে লিখেছিলেন। তার সেই বইয়ের নাম হলো ফিলোজফি জুলজি। তখনকার সায়েন্টিস্টরা অ্যাকচুয়ালি ছিলেন ফিলোজফার বা দার্শনিক এবং তার বইটার নামও ছিল ফিলোজফি জুলজি। জুলজি মানে হচ্ছে প্রাণীবিদ্যা। সেই গ্রন্থে তিনি কিছু তত্ত্ব প্রথম উপস্থাপন করেছিলেন, এই যে আশেপাশে প্রাণী জগতের এত জটিলতা, কিভাবে আস্তে আস্তে এত রকমের প্রাণী সৃষ্টি হলো, এত ভ্যারাইটি সৃষ্টি হলো, এইগুলো এই বিজ্ঞানীদের মনে প্রশ্ন উপস্থাপন করেছিল আর সেখান থেকে তারা এই মতবাদগুলো দিয়েছিলেন। যেমন ফার্স্ট হচ্ছে পরিবেশগত প্রভাব। পরিবেশগত প্রভাব হলো পরিবেশগত প্রভাবের কারণে জীবেদের মধ্যে কিছু চাহিদার সৃষ্টি হয়। যদি কোনো মাছ কম জলাশয়ে থাকে তাহলে কম জলে থাকার জন্য যে যে অভিযোজনগুলো দরকার সেগুলো তার মধ্যে ঘটতে দেখা যাবে। কম জলে থাকার জন্য তার শরীরে অতিরিক্ত শ্বাসযন্ত্রের একটা প্রয়োজনীয়তা আসবে। এই ধরনের যে নতুন পরিবেশ অনুসারে জীবকে মানিয়ে নিতে হয় এটাকেই বলা হচ্ছে পরিবেশগত প্রভাব। তো প্রত্যেকটা জীবের উপর এই পরিবেশগত প্রভাব পড়ে। বিশ্ব উষ্ণায়নের জন্য যখন বরফ গলে যাচ্ছে, যে যে প্রাণীরা এই বরফ গলার একটা সমস্যার সম্মুখীন হচ্ছে তারা সেইভাবে নিজেকে আস্তে আস্তে পরিবেশের এই চাপটার কারণে মানিয়ে নিতে চেষ্টা করছে। তো সেই মানিয়ে নেওয়ার জন্য তারা কি করবে, অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র। তো আমি একটা উদাহরণ দিয়ে বলি যে বলা হচ্ছে ল্যামার্কের মত অনুসারে যে জীবেরা যে অঙ্গ খুব বেশি করে ব্যবহার করবে সেটা আরও উন্নত ও সুগঠিত হবে। আর ল্যামার্ক বলেছেন যে অঙ্গ সে জীবেরা কম ব্যবহার করবে সেটা ক্রমশ ছোট হয়ে অবলুপ্ত হয়ে যাবে বা লুপ্তপ্রায় অঙ্গ হয়ে যাবে। সেই অঙ্গের উপস্থিতি আমাদের মানুষের দেহেও আছে, সেটা আমরা এর পরের ক্লাসে দেখব। তো এই অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রের যে উদাহরণ ল্যামার্ক টেনেছিলেন সেটা হলো জিরাফের গলা। ল্যামার্ক মনে করতেন যে জিরাফের যে অত লম্বা গলা, হঠাৎ করে একটা প্রাণী তার অত লম্বা গলা, পৃথিবীতে কোনো প্রাণীর ওরকম লম্বা গলা নেই, তো এটা হঠাৎ করে হলো কেন? না, ল্যামার্কের মত অনুসারে এইটা হওয়ার কারণ হচ্ছে যে জিরাফ হরিণ জাতীয় বেটে প্রাণী ছিল, কিন্তু পরিবেশের প্রভাবে আস্তে আস্তে কি হয় না, পরিবেশে ছোট ছোট গুল্ম জাতীয় গাছের পরিমাণ কমে গিয়ে উঁচু লম্বা বৃক্ষ জাতীয় গাছের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। এই গাছের পরিমাণ বাড়তে থাকার জন্যই কি হয়, এদের গলাটা বাড়িয়ে বাড়িয়ে পাতা খেতে শুরু করে এবং তার ফলে এক সময় এই গলাটা বাড়িয়ে পাতা খাওয়ার জন্য গলার যে বেশি ব্যবহার হলো সেই ব্যবহারের কারণে এদের লম্বা গলার সৃষ্টি হলো। এটা হলো ব্যবহার ও অব্যবহার সূত্রের একটা স্বপক্ষে প্রমাণ এবং ল্যামার্কের মতবাদের স্বপক্ষে একটা উদাহরণ। তো যে অঙ্গ বেশি ব্যবহৃত হবে সেটি সুগঠিত হবে আর যেটা অব্যবহার হবে অর্থাৎ ব্যবহৃত হবে না সেটি
প্রকৃতি নিয়মে ক্রমশ ছোট হয়ে অবলুপ্ত হয়ে যাবে। নেক্সট, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটি হলো ল্যামার্কের মতবাদের প্রধান প্রতিপাদ্য বিষয়। যদি বলা হয় ল্যামার্কের মতবাদের নাম কি, হবে ল্যামার্কবাদ। ল্যামার্কের মতবাদের প্রধান প্রতিপাদ্য বিষয় কি, সেটা হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। তো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই কথাটার মানে হলো যে যে বৈশিষ্ট্যগুলো এই জীব অর্জন করলো নতুন পরিবেশে থাকার জন্য, সেই বৈশিষ্ট্যগুলো তাদের সন্তান তাদের পরবর্তী জন্মতে সঞ্চারিত হবে, এটা ল্যামার্ক বলেছিলেন। যে যে বৈশিষ্ট্যগুলো একটা জীব জীবদ্দশায় এই অর্জন করছে সেইগুলো তার পরবর্তী জন্মতে সে ছড়িয়ে দেবে, এবং এর ফলে কি হবে, আস্তে আস্তে একদল জীব বাকি দল জীবের থেকে একটু আলাদা হয়ে যাবে। সেই একদল জীবকে বলা হয় একটা প্রজাতি, যে অন্য প্রজাতির থেকে ক্রমশ আলাদা হয়ে যাবে। তো সেই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটাই হচ্ছে ল্যামার্কের মতবাদের প্রধান প্রতিপাদ্য বিষয়, যে পরিবেশের প্রভাবে কোনো একটা অঙ্গ ব্যবহার করে সেই অঙ্গ এমনভাবে সুগঠিত হলো যে সেই বৈশিষ্ট্যটা সে তার সন্তান সন্ততির মধ্যে ছড়িয়ে দিল, তার ফলে নতুন প্রজাতির উৎপত্তি হলো। অর্থাৎ এখন সে আর একই প্রজাতি থাকবে না, ধীরে 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 অনেক বৈশিষ্ট্য জমতে জমতে একসময় সেই প্রজাতি অন্য একটা প্রজাতি গঠন করলো। তাহলে এটাই হলো ল্যামার্কের মতবাদের প্রধান প্রতিপাদ্য বিষয়। কিন্তু তারা যখন এই স্টাডি করেছিলেন সেই সময়কালটা ছিল অনেক পুরনো, এবং অবশ্যই কোনো বৈজ্ঞানিক আবিষ্কার হলে তার ভিন্ন মতবাদ থাকে, সেখান থেকে সেটা পরিশোধিত হতে হতে আধুনিক তত্ত্বগুলো বেরিয়ে আসে। তো ল্যামার্কের মতবাদের উপর আরও কাজ করতে করতে বিজ্ঞানীরা তার কিছু ত্রুটি সেখান থেকে বের করলেন। সেই ত্রুটিগুলো কি কি, যেমন আচ্ছা আগে স্বপক্ষে উদাহরণগুলো বলি। যেমন স্বপক্ষে উদাহরণ হচ্ছে এক নম্বর লিপ্ত পদ। ল্যামার্কের মতবাদ যে একবারই অবসোলেট হয়ে গেছে তা নয়, কিছু কিছু উদাহরণ কিন্তু আমরা এখনো পাই। যেমন লিপ্ত পদ বা ওয়েবড ফিট, হাঁসের ক্ষেত্রে বা অন্যান্য জলজ প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় আঙুলের মাঝখানে একটি পর্দার আবির্ভাব হয়েছে যেটা অন্য কোনো পাখির নেই। তো হাঁস তো একটি পাখি, তো পাখির কি হয় না, আঙুলগুলো সেপারেট থাকে, কিন্তু হাঁসের ক্ষেত্রে আঙুলের মাঝে মাঝে পর্দার সৃষ্টি হয়েছে। এই পর্দাগুলোকে বলা হয়, এই পর্দা বিশিষ্ট পাকে বলা হয় লিপ্ত পদ বা ওয়েট ফিট, যেটা ল্যামার্কের মতবাদকেই দর্শায়। কারণ হাঁস জলের মধ্যে যত সাঁতার কাটবে আঙুলগুলো ফাঁকা থাকলে মাঝখানে দিয়ে জল বেরিয়ে যাবে, তাহলে সাঁতার ভালো করে কাটা যাবে না। সেই কারণে মাঝে যদি চামড়া থাকে তাহলে ক্ষেত্রফল অনেক বেড়ে গেল, সেক্ষেত্রে ভালোভাবে জলটাকে সরানো যাবে। তো এই মতবাদ দিয়েছিলেন, এই মতবাদটাই ল্যামার্কের মতবাদকে এখানে, বা এই উদাহরণটা ল্যামার্কের মতবাদকে এখানে সমর্থন করে, হাঁসের লিপ্ত পদের সৃষ্টি। জিরাফের গলা, এই কথা তো আমি আগেই বললাম। সাপের পা, সাপের আগে পূর্বপুরুষ যারা ছিল, অর্থাৎ সাপ এক ধরনের সরীসৃপ, টিকটিকি গিরগিরি যেমন সরীসৃপ, সাপও এক ধরনের সরীসৃপ। তাহলে সাপের পূর্বপুরুষদের অন্যান্য সরীসৃপদের মতো চারটি পা ছিল, কিন্তু সাপের বাসস্থান প্রধানত গর্তের মধ্যে, আর গর্তের মধ্য থেকে প্রধানত তারা খাদ্য সংগ্রহ করে। তো খাদ্য বাসস্থান যেহেতু মাটির তলায়, সেখানে পা থাকলে গর্তে ঢুকতে অসুবিধা হয়, তাই সাপের পূর্বপুরুষদের এই পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য পায়ের ব্যবহার কমে গেছে, যাকে বলা হচ্ছে অব্যবহার সূত্র। তার ফলে বর্তমান সাপেদের কোনো পা নেই। নেক্সট, উটপাখির ডানা। উটপাখির ক্ষেত্রে বা অন্যান্য যে দৌড়বাজ পাখি, সেই দৌড়বাজ পাখিদের ক্ষেত্রে র্যাটিটি যাদের বলা হয়, তাদের ক্ষেত্রে কি হয়, উট, এমু, হ্যাঁ এই ধরনের ক্রসবাড়ি, এই ধরনের পাখিদের ক্ষেত্রে ডানার ব্যবহার খুব একটা নেই। তারা পায়ে হেঁটেই খাদ্য সংগ্রহ করে, তাদের ওড়ার প্রয়োজন হয় না। দীর্ঘদিন না উঠতে উঠতে তাদের ডানা হয়ে গেছে আপাতত নিষ্ক্রিয়, অর্থাৎ ডানা দিয়ে তারা উঠতে পারে না, সেটা হলো আমার মতবাদের প্রমাণ। ঘোড়ার বিবর্তন যখন দেখবো, ঘোড়ার অগ্রপদ আস্তে আস্তে সুগঠিত বেশ বড় সড় হয়েছে, সেটাও ল্যামার্কের মতবাদকেই স্বপক্ষে দর্শায়। তো এগুলি হচ্ছে ল্যামার্কের মতবাদের স্বপক্ষে প্রমাণ। বিপক্ষে প্রমাণ কি, না প্রথম হচ্ছে পরিবেশগত প্রভাব। পরিবেশগত প্রভাবে একটা জীবের মধ্যে যদি কোনো বৈশিষ্ট্য আসে, সবসময় সেই বৈশিষ্ট্য নাও আসতে পারে, সেই পরিবেশগত প্রভাবটা খারাপও হতে পারে। ব্যবহার অব্যবহার সূত্র, এর বিপক্ষে প্রমাণ কি,
না হৃৎপিণ্ড তো আমরা সবসময় ব্যবহার করি, হৃৎপিণ্ড জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনবরত কাজ করে চলে, তাহলে কি হৃৎপিণ্ড আস্তে আস্তে বড় হয়ে আরো বড় হয়ে যাচ্ছে? সেটি হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যবহার অব্যবহার ফলেও সেই অঙ্গটা ছোট হয় না। সেটা কে করেছিলেন? না সেটা বিজ্ঞানী ওয়াইসম্যান করেছিলেন। বিজ্ঞানী ওয়াইসম্যানের পরীক্ষায় তিনি কি করলেন, তিনি প্রায় 35 জন ধরে ইঁদুরের লেজগুলোকে কেটে দিলেন, অর্থাৎ ধরলাম 7 নম্বর 8 নম্বর এরকম করে একদম পুরো 35টা জেনারেশন ইঁদুরের লেজ কেটে দিলেন। তাহলে তাদের আগের জেনারেশনও লেজ ছিল না, পরের জেনারেশনও লেজ নেই, এই অবস্থায় তারা কখনোই লেজের ব্যবহার করছে না, জন্মানোর পর থেকেই লেজ কেটে দেওয়া হচ্ছে। তাহলে তার পরবর্তী জেনারেশনে অবশ্যই লেজ না হওয়ার কথা, কারণ ল্যামার্ক বলেছে যেটা অব্যবহার করবে সেটা ক্রমশ অবলুপ্ত হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। ওই 35-এ পরে যখন 36 নম্বর জেনারেশন এলো তখনও সেখানে দেখা যাচ্ছে যে লেজযুক্ত ইঁদুর তৈরি হয়েছে। তাহলে এটা ল্যামার্কের মতবাদের বিপক্ষে চলে গেল, ব্যবহার অব্যবহার সূত্রের বিপক্ষে প্রমাণ, এটা হলো ওয়াইসম্যানের পরীক্ষা। তারপরে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটাও ওয়াইসম্যান প্রমাণ করেছিলেন। আচ্ছা, ওয়াইসম্যান আরেকটা পরীক্ষা করেছিলেন যে ড্রসোফিলা মাসির 60 জন ধরে তিনি অন্ধ করে দিয়েছিলেন, অন্ধকারে রেখেছিলেন আর কি, অন্ধ করে দিয়েছিলেন, অন্ধকারে রেখেছিলেন, অর্থাৎ তারা চোখের ব্যবহার করেনি 60টা জেনারেশন জুড়ে। তবুও তারপরে 61 নম্বর জেনারেশনে গিয়ে দেখা গেছে যে তারা চোখ বিশিষ্ট মাসি ব্যবহার তৈরি হয়েছে, তারা চোখ না ব্যবহার করলেও তাদের চোখ তৈরি হয়েছে, সেটা ব্যবহার অব্যবহার সূত্রের বিপক্ষে প্রমাণ। এগুলো করেছিলেন বিজ্ঞানী ওয়াইসম্যান। তো এগুলো কেন হচ্ছে না? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এইটা দুটো অর্জিত বৈশিষ্ট্য হয়, একটা হচ্ছে দেহকোষের অর্জিত বৈশিষ্ট্য আর একটা হলো জনন কোষের অর্জিত বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যগুলো দেহকোষের মাধ্যমে অর্জিত হয় সেগুলো পরবর্তী জন্ম তো যাবে না, কারণ জনন কোষ মিলিত হয়ে পরবর্তী জীব সৃষ্টি করে। তাহলে নতুন যে বৈশিষ্ট্য এলো সেটা আসতে হবে জনন কোষে। যদি নতুন বৈশিষ্ট্য জনন কোষের মধ্যে কোনো পরিবর্তন ঘটায়, জনন কোষের ক্রোমোজোমের ডিএনএ জিন জনন কোষে পরিবর্তন ঘটায়, তখনই সেটা পরবর্তী জন্মতে সেই বৈশিষ্ট্য সঞ্চালিত হবে, নইলে হবে না। উদাহরণ দিয়ে বলি, একজন ব্যক্তি যদি সারা জীবন জিম করে যায় তার পেশি খুব সুগঠিত হবে, তাহলে তার সন্তানদের পেশি সুগঠিত হবে না। যদি সেই সুগঠিত পেশির বৈশিষ্ট্যটা তার জনন কোষের মধ্যে চলে যায়, তবেই সেটা পরবর্তী জেনারেশনে সেই বৈশিষ্ট্য পাবে। তো এই মতবাদটাকে বলা হচ্ছে বিজ্ঞানী ওয়াইসম্যানের জার্ম প্লাজমবাদ। এটা বিজ্ঞানী ল্যামার্ক এটা অনুধাবন করতে পারেননি। তো জনন কোষের মাধ্যমে বৈশিষ্ট্যের সঞ্চালন, এটা বিজ্ঞানী ওয়াইসম্যান বের করেছিলেন, যাকে বলা হয় জার্ম প্লাজমবাদ, বা ওয়াইসম্যান হলেন জার্ম প্লাজমবাদের প্রবক্তা। তো এর ফলে ল্যামার্কের মতবাদের বেসটাকে, ভিত্তিটাকে রেখে বর্তমানে বিজ্ঞানীরা বললেন যে অর্জিত যে নতুন বৈশিষ্ট্যগুলো আসছে সেগুলো জনন কোষে যদি সঞ্চালিত হয় দীর্ঘ সময় ধরে, দীর্ঘ কোটি কোটি লক্ষ লক্ষ বছর ধরে সামান্য পরিবর্তন করতে করতে এক সময় এগুলো অভিব্যক্তি চেহারা নেয় এবং তার ফলে নতুন প্রজাতির উৎপত্তি হয়। এই মতবাদ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী, অনেকগুলো বিজ্ঞানী যেমন কেপ, প্যাকার্ড, স্পেন্সার প্রমুখ। এই মতবাদটা ল্যামার্কবাদকে একটু নতুন রূপ দিল, তাই একে বলা হয় নয়া ল্যামার্কবাদ। তো এইটা হলো পুরোটা ল্যামার্কবাদ, তার ত্রুটি সপক্ষে বিপক্ষে প্রমাণ, এগুলো হলো ল্যামার্কবাদ। নেক্সট আমরা আসবো ডারউইনবাদ। তো ডারউইনবাদ, বিজ্ঞানী চার্লস ডারউইন 1859 খ্রিস্টাব্দে, বিজ্ঞানী চার্লস ডারউইন তিনি এই প্রথম ডারউইনবাদ মতবাদটা আনে। তা তুমি তিনি দুম করে এই মতবাদ দিতে গেলেন কেন? না, তিনি HMS বিগেল বলে একটি জাহাজে প্রশান্ত মহাসাগর এবং নর্থ আটলান্টিক সি এখানকার বিভিন্ন দ্বীপগুলোতে ঘুরেছিলেন, আর দ্বীপগুলোতে ঘুরতে গিয়ে দেখলেন যে ওই আইল্যান্ডগুলোতে জীবের বৈচিত্র্য অত্যন্ত বেশি মেনল্যান্ডের তুলনায়। যেমন একটা হলো গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, সেখানে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন যে কিভাবে এইটুকু আইল্যান্ডের মধ্যে এত রকমের দ্বীপ জীব জন্তু পাওয়া যায়। বিশেষ করে তিনি ফিঞ্চ পাখি দেখেছিলেন, 7 রকমের ফিঞ্চ পাখি, যাকে বলা হয় ডারউইন ফিঞ্চেস। এই ফিঞ্চ পাখি দেখার ফলে তিনি আস্তে আস্তে অধ্যয়ন করতে করতে একটি মতবাদ দিলেন। তো 1858 বিজ্ঞানী অ্যালফ্রেড ওয়ালেস তিনি অরিজিন অফ স্পিসিস বলে একটি মতবাদ প্রকাশ করেন। তার পরবর্তীকালে বিজ্ঞানী চার্লস ডারউইন 1859 এই অরিজিন অফ স্পিসিস
ওর থেকে অরিজিন হচ্ছে বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচনবাদ। এই প্রাকৃতিক নির্বাচনবাদ এই প্রতিপাদ্য বিষয়টা তিনি বের করেছিলেন, যে বইতে লিখলেন সেই বইটার নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন। তাহলে ডারউইনের মতবাদের নাম হলো ডারউইনবাদ। ডারউইন মতবাদের প্রধান প্রতিপাদ্য বিষয় হলো প্রাকৃতিক নির্বাচনবাদ। তো ডারউইনের মতবাদের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলো এবার দেখা যাক। ফার্স্ট হচ্ছে অত্যধিক হারে বংশবৃদ্ধি। যে কোনো জীবের মাত্রই, দেখি ইংলিশে বলা আছে প্রডিগালিটি অফ রিপ্রোডাকশন, যে কোনো জীব মাত্রই অত্যন্ত হারে নিজের সংখ্যা বৃদ্ধি করতে চায়। যদি আমরা হাতি বা হাতি দরকার নেই, আমি যদি একটা স্যামন মাছ বা একটা কি বলে শামুক এদের কথা দেখি, এরা একবারে কোটি কোটি ডিম পারে। তো কোটি কোটি ডিমে যদি কোটি কোটি স্যামন মাছ তৈরি হয়, তাহলে পৃথিবীতে সব জল স্যামন মাছই ভরে যাবে, কিন্তু তা হয় না। সেই একইভাবে একটা হাতির বাচ্চা, একটা হাতি অনেক দিন পরে পরে রিপ্রোডাকশন করে, পৃথিবীতে সমস্ত হাতির বাচ্চা যদি বেঁচে থাকে, আজকে হাতির পপুলেশন 12 মিলিয়নে পৌঁছবে, কিন্তু সেটা হয় না। কেন হয় না পরবর্তী পয়েন্টে দেখবো। তাহলে প্রত্যেকটা জীবের সক্ষমতা আছে অত্যধিক হারে নিজের সংখ্যা বৃদ্ধি ঘটানোর। তাহলে কেন হয় না তাদের সংখ্যা বৃদ্ধি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে সীমিত খাদ্য বাসস্থান। সংখ্যা বৃদ্ধি পেলে নতুন যে জীবেরা এলো তাদের থাকতে হবে, তাদের খেতে হবে। তাহলে থাকা এবং খাওয়ার জায়গা অত্যন্ত কম পৃথিবীতে, নির্দিষ্ট আছে। এবং সেই থাকা এবং খাওয়ার জায়গা যদি কম হয়, তাহলে সেই জীবেদের সংখ্যাটা অটোমেটিক্যালি চেকড হয়ে যাবে। তো এই খাদ্য ও বাসস্থান সীমিত থাকলে, আর খাদ্য ও বাসস্থানের তুলনায় যদি জীবের সংখ্যা বেশি হয়ে যায়, ছোট খাদ্য বাসস্থান বেশি জীব, তাহলে তাদের মধ্যে একটা লড়াই লাগবে, তাদের সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। সেই সংগ্রামগুলোকে বলা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। এই অস্তিত্বের জন্য সংগ্রাম 3 রকমের হতে পারে। একটা হলো অন্তঃপ্রজাতি সংগ্রাম, অর্থাৎ একই ধরনের প্রজাতির জীবের মধ্যে সংগ্রাম, অর্থাৎ একটা পায়রার সঙ্গে একটা পায়রার সংগ্রাম, এটা হলো অন্তঃপ্রজাতি সংগ্রাম। নেক্সট হলো আন্তঃপ্রজাতি সংগ্রাম। আন্তঃপ্রজাতি সংগ্রাম মানে হচ্ছে একটা জীবের সঙ্গে অন্য একটা জীবের, অর্থাৎ হরিণকে সবসময় বাঘের সঙ্গে একটা সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, প্রিডেটর প্রে রিলেশনশিপ, তাই হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। আর শেষেরটা হচ্ছে পরিবেশগত সংগ্রাম, ভূমিকম্প, বন্যা, খরা, অত্যধিক তাপমাত্রা, হেভি কোল্ড, এই ধরনের যে পরিবেশগত প্রভাবগুলো আছে সেখান থেকে যুঝে একটা জীবকে বেঁচে থাকতে হয়। তো এটাকে বলা হচ্ছে পরিবেশগত সংগ্রাম। তো এই 3 ধরনের সংগ্রামে জীবকে অবতীর্ণ হতে হয়। তো সেই সংগ্রামে অবতীর্ণ হলে সবাই নিশ্চয়ই সংগ্রামের ফলে বা এক্সামে দিতে গেলে সবাই নিশ্চয়ই সেই এক্সামে পাস করবে না। তো এই সংগ্রামে যারা পাস করবে কারা? যাদের ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়েছে, অর্থাৎ যাদের দেহে নতুন করে কোনো বৈশিষ্ট্য এসেছে। তো এই সংগ্রামে লিপ্ত হওয়ার জন্য কিছু কিছু জীবের মধ্যে নতুন কিছু বৈশিষ্ট্যের সঞ্চার হয়, যাকে বলা হয় ভেদ বা প্রকরণ। এই প্রকরণ যাদের মধ্যে সৃষ্টি হবে, নিউ ক্যারেক্টার্স যাদের মধ্যে আসবে, তারা এই সংগ্রামে জয়ী হবে, তাদের বলা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তারাই সার্ভাইভ করবে যারা এই সংগ্রামের মধ্যে সব থেকে ফিট বলে গণ্য হবে, তাকে বলা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তার ফলে কি হবে, যারা ফিট হয়ে গেল তারা ওই নতুন পরিবেশে মানিয়ে নিতে পারলো, যারা ফিট হলো না তারা সেখান থেকে অবলুপ্ত হয়ে গেল। তাহলে এই যে পরীক্ষাটা নিল, কে নিল? অবশ্যই নেচার নিল। তাই মতবাদের নাম হচ্ছে ন্যাচারাল সিলেকশন। যেহেতু প্রাকৃতিক নির্বাচনবাদ, মানে প্রকৃতি এই পরীক্ষাটা নিয়েছে বলে একে বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ, এবং প্রকৃতি নির্বাচন করলো যে একটা জীব সেখানে নির্বাচিত হবে যারা বেশি উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন, আর বাকি জীবগুলো সেখান থেকে হারিয়ে যাবে। আর সেই জন্য তার ফলে নতুন প্রজাতির উৎপত্তি হলো এবং তারা হলো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন। এই মতবাদ হলো ডারউইনের মতবাদ। তো ডারউইনের মতবাদের ক্ষেত্রেও কিছু ত্রুটি বিচ্যুতি আছে। আগে আমরা দেখিনি এই জিরাফের গলার ক্ষেত্রে ডারউইনের মতবাদটা কি। তো ল্যামার্ক বললেন আগে জিরাফ ছোট ছিল, গাছে পাতা খেতে খেতে লম্বা হয়ে গেছে, কিন্তু ডারউইন বললেন না, আগে ছোট বৈশিষ্ট্য সম্পন্ন এবং বড় বৈশিষ্ট্য সম্পন্ন 2 রকম জিরাফই ছিল, হঠাৎ করে যখন গাছগুলো লম্বা হয়ে গেল তখন লম্বা গাছ গলাযুক্ত জিরাফগুলো বেশি সুযোগ সুবিধা পেল, তারাই পরিবেশে টিকে গেল।
আর মেটে গাছগুলো উঁচু গালতায় নাগাল পেল না, তাই তারা পৃথিবী থেকে হারিয়ে গেল। তাহলে এখানেও আমরা সেখানে ক্ষেত্রে যোগ্যতমে উদ্বর্তন এই এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এটা হলো ডারউইনের এই জিরাফের গলা সংক্রান্ত মতবাদ। নেক্সট হচ্ছে ডারউইনবাদের ত্রুটি। তাহলে ডারউইন এই যে মতবাদগুলো দিলেন সে কি সবই ঠিক বলেছিলেন? তারও কিছু ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলো কি কি? ফার্স্ট হচ্ছে প্রকরণের উৎপত্তি। তো ডারউইন এই প্রকরণ যে সৃষ্টি হলো সেটা কিভাবে হলো সেটার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। কিভাবে প্রকরণ সৃষ্টি হয়েছে তার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি। দু নম্বর, দেহকোষ ও জননকোষের প্রকরণ, যেটা আমি জার্মপ্লাজমবাদে আলোচনা করছিলাম যে দেহকোষের মধ্যে যদি কোনো বৈশিষ্ট্য আসে সেটা পরবর্তী জন্মতে যাবে না, জননকোষের বৈশিষ্ট্য এলে সেটাই যাবে। তো এই জননকোষের পরিবর্তনগুলি পরবর্তী জন্মতে যায় এটা ল্যামার্কও বুঝতে পারেননি, এটা ডারউইনবাদও ব্যাখ্যা করতে পারেননি। তাই দেহকোষ ও জননকোষের প্রকরণগুলোর মধ্যে তিনি কোনো পার্থক্য করতে পারেননি। পরবর্তী ত্রুটি, যোগ্যতমের আবির্ভাব। যারা যোগ্যতম তারাই টিকে থাকছে এটা তিনি বুঝেছিলেন, কিন্তু তারা যোগ্যতম হলো কি করে, কি করে তারা এলো, অর্থাৎ অ্যারাইভাল অফ দ্য ফিটেস্ট, এই ব্যাপারটা তিনি ব্যাখ্যা করতে পারেননি। আর শেষে হলো মিউটেশন, তিনি প্রকৃতির খেলা বলে উড়িয়ে দিয়েছিলেন। মিউটেশন এটাই হলো ওয়ান অফ দ্য চালিকা শক্তি অফ ইভলিউশন। ইভলিউশনের যে ফোর্স, ওয়ান অফ দ্য ফোর্সেস অফ দ্য ইভলিউশন হচ্ছে মিউটেশন। অবিরাম ঘটে চলা মিউটেশনের কারণেই জীবেদের মধ্যে ছোট ছোট প্রকরণ সৃষ্টি হয়। এই মিউটেশনই হলো প্রকরণের উৎস, যেটা আমরা বংশগতিতে দেখে এসেছি। তো সেই মিউটেশন ব্যাপারটা বিজ্ঞানী ডারউইন বুঝতে পারেননি। তো এটা হলো ডারউইনবাদের বিভিন্ন ত্রুটি। তাহলে এই মিউটেশন তত্ত্বের প্রবক্তা ইনি হলেন বিজ্ঞানী হুগো দ্য ফ্রিস। বিজ্ঞানী হুগো দ্য ফ্রিস হলো এই মিউটেশন তত্ত্ব প্রথম আবিষ্কার করেন। তিনি বললেন যে মিউটেশনই হলো বিভিন্ন চালিকা শক্তিগুলির মধ্যে একটি, যেটি জীবের যে অভিব্যক্তি সেটাকে এগিয়ে নিয়ে যায়। তাহলে মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলো হুগো দ্য ফ্রিস, জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা হলো বিজ্ঞানী ভাইসম্যান। এই দুটো নাম ভালো করে মনে রাখতে হবে। তো এটা গেল ডারউইনবাদ। ডারউইনবাদের তাহলে বিপক্ষে প্রমাণ সেগুলো হচ্ছে এগুলো, ডারউইনবাদের মতবাদ আর ডারউইনবাদের সঙ্গে ল্যামার্ক বলে। তাহলে পার্থক্যটা কোথায় এলো? না, একটাই বেসিক পার্থক্য, ডারউইন বলেছিলেন যে এই জিরাফের দিক দিয়ে বলা যায় যে ডারউইন বলেছিলেন যে পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে, তার মধ্যে যে জীবের উন্নত বৈশিষ্ট্য সেই টিকে থাকে, বাকিরা বিলুপ্ত হয়ে যায়। আর ল্যামার্কের মতবাদ হচ্ছে না, বিভিন্ন ধরনের জীব বসবাস করলেও তারা আস্তে আস্তে অঙ্গ ব্যবহার করে নতুন জীবে পরিণত হয়। বর্তমান মত অনুসারে কোনোটাই ঠিক নয়। তাহলে বর্তমান মত হলো নয়া ডারউইনবাদ বা মডার্ন সিনথেটিক থিওরি। আধুনিক মতবাদ অনুসারে, মডার্ন সিনথেটিক থিওরি অনুসারে বিজ্ঞানী কেপ, প্যাকার্ড, স্পেন্সার, তারপরে ডবজ্যান্সকি, মায়ার প্রমুখ বিজ্ঞানীরা বললেন যে মিউটেশন, রিকম্বিনেশন, জেনেটিক ড্রিফ্ট, এই ধরনের প্রাকৃতিক বিভিন্ন যে প্রক্রিয়া সেগুলোর সাহায্যে জীব নতুন বৈশিষ্ট্যের অধিকারী হয়, সেগুলোর সাহায্যেই অভিব্যক্তি হয়। এটাকেই বলা হচ্ছে মডার্ন সিনথেটিক থিওরি বা নিউ ডারউইনিজম, যারা ডারউইনের মতবাদকে নতুন করে ব্যাখ্যা করলেন। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে নতুন ভিডিও আনলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। ধন্যবাদ।